হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস বইটি থেকে ভার্ব টপিকস নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ওকে, তো প্রথমে আমাদের জানতে হবে যে ভার্ব কাকে বলে। তো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, খাওয়া, যাওয়া প্রভৃতিকে বোঝায় তাকে ভার্ব বলে। এই কথাটি আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি। আরো একটি কথা আমরা জানি যে কোনো সেন্টেন্সই কিন্তু ভার্ব ছাড়া গঠিত হতে পারে না। দেখুন, এখানে একটি কোশ্চেন এসেছিল, দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স ইজ কি? ভার্ব। কারণ একটি সেন্টেন্স যদি আমরা গঠন করতে চাই তো সাবজেক্ট লাগবে, অবজেক্ট লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু ভার্ব কিন্তু লাগবেই। কারণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সের কথাই আমরা ভাবতে পারি না। তো চলুন দেখে আসা যাক ভার্ব কত প্রকার। ভার্ব হচ্ছে দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বকে আমরা বাংলায় সমাপিকা ক্রিয়া বলতে পারি। তো যে ভার্বগুলো তাদের টেন্স এবং মুড দ্বারা এবং সাবজেক্ট এর পার্সন ও নাম্বার দ্বারা নিয়ন্ত্রিত হয় ওগুলো হচ্ছে ফিনাইট ভার্ব। তো একটি ক্লজে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবে। যেমন দেখুন, হি সিংস এ সং। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখুন যে ফিনাইট ভার্বকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বটা কি এটা আমাদের জানতে হবে। প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে সেন্টেন্সে ভার্বের নিজস্ব একটি অর্থ থাকবে। ওকে, তো প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে সেন্টেন্সে ভার্বের একটি নিজস্ব অর্থ থাকবে এবং অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াও এই ভার্বটি খুব স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করতে পারবে। অর্থাৎ এর স্বাধীনতা কিন্তু অনেক বেশি। কার বেশি? প্রিন্সিপাল ভার্বের বেশি। যেমন দেখুন, উই প্লে ক্রিকেট, কি আমরা ক্রিকেট খেলি। তো দেখছেন এখানে যে ক্রিকেট খেলি, কারা খেলি, আমরা খেলছি, তো খেলাটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে এটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আই অ্যাম ইন ক্লাস 12। এই যে অ্যাম, অ্যামটাকেই প্রিন্সিপাল ভার্ব। কারণ আই অ্যাম ইন ক্লাস 12 যদি এখানে অ্যাম না থাকতো তাহলে কিন্তু সেন্টেন্সটি গঠিত হতো না। আর এই যে অ্যাম, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করি, দেখুন, ট্রান্সলেটিভ ভার্ব, ইনট্রান্সলেটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। খুব ইম্পর্টেন্ট একটি জিনিস ট্রান্সলেটিভ ভার্ব, হায়ার স্টাডিজের জন্য এই বিষয়গুলো খুবই দরকার। এতক্ষণ যেগুলো আলোচনা করেছি এগুলো আমরা প্রাইমারি সেকেন্ডারি লেভেলে শিখে এসেছি। তো ট্রান্সলেটিভ ভার্বটা হচ্ছে, এই ভার্বে অবভিয়াসলি একটি অবজেক্ট থাকবে। দেখুন, মাদার্স লাভস মি। তো এখানে এটি কি, মাদার্স কি করে, মাদার্স আমাদের ভালোবাসে, তো এখানে একটা অবজেক্ট রয়েছে, তো এটি ট্রান্সলেটিভ ভার্ব হয়ে যাবে। আর ইনট্রান্সলেটিভ ভার্বটা হচ্ছে, এখানে কোনো অবজেক্ট থাকবে না, কোন অবজেক্ট থাকবে না। যেমন এখানে কিছু ব্যাপার আছে, দেখুন উদাহরণ রয়েছে, এগুলো দিয়ে আপনি মুখস্থ করতে পারেন, বাট এর খুব সহজ একটি ট্রিক্স আছে যেটি দ্বারা আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোনটি ট্রান্সিটিভ ভার্ব আর কোনটি ইনট্রান্সিটিভ ভার্ব। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, এই জন্য এটি ইনট্রান্সিটিভ ভার্ব। তো ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তো প্লিজ কমেন্ট বক্সে আমাকে বলবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও শুধুমাত্র ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ টপিক্সটা নিয়ে আলোচনা করার। এখানে দেখুন অক্সুলারি ভার্ব। অক্সুলারি ভার্ব হচ্ছে সেন্টেন্সে যে ভার্ব নিজস্ব কোনো অর্থ থাকে না, কিন্তু অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া এরা আবার নিজেকে প্রকাশ করতে পারে না। তো ছোট থেকে আমরা জেনে এসেছি যে অক্সিলারি ভার্ব কোনগুলো, অ্যামেজার, ওয়াজয়ার, শ্যাল, শুড, কুড, উড, মি, মাইট, এগুলা। কিন্তু এখানে আমাদের জানতে হবে, দেখুন, ভাগ ভাগ করে যে প্রাইমারি অক্সিলারি কোনগুলো, মডাল অক্সিলারি কোনগুলো, সেমি মডাল অক্সিলারি কোনগুলো। তো টপিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে পড়বেন। তো এরপরে রয়েছে দেখুন লিঙ্কিং ভার্ব।
এখানে দুইটি কোশ্চেন, এই যে উপরে যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজ বোথ অ্যাজ এ মোডাল অ্যান্ড মেইন ভার্ব। তো দেখুন, শুড, উড, মে, এই তিনটাই কিন্তু মোডালের মধ্যে পড়ে, বাট দে আর কিন্তু সাহস, এটা কিন্তু মোডালের মধ্যে পড়ছে, আবার এটি একটি মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হচ্ছে। তো এই টপিকসগুলাই পরীক্ষায় আসে। তারপর দেখুন লিঙ্কিং ভার্বটা কি, যেসব ভার্ব অর্থ প্রকাশের জন্য একটি কমপ্লিমেন্ট প্রয়োজন হয় সেটি হচ্ছে লিঙ্কিং ভার্ব, অথবা একে কপুলার ভার্বও বলা হয়ে থাকে। লাস্টের যেই উদাহরণটা রয়েছে সেটি দিয়ে আমি বুঝাচ্ছি। দেখুন, দে মেট করিম দ্য ক্যাপ্টেন। তো এখানে সাবজেক্ট হচ্ছে দে, ভার্ব হচ্ছে মেড, করিম হচ্ছে অবজেক্ট, আর দ্য ক্যাপ্টেন এটা কি, এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। যখন একটি সেন্টেন্সে কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে, যে বিশেষভাবে বোঝাচ্ছে অথবা তাকে একটা নাম প্রদান করছে, এটা হচ্ছে তাকে একটা কমপ্লিমেন্ট দিল। তো এরকম যদি থাকে তো ওইটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। বোঝা গেল? তারপরে তার আগের যে উদাহরণটা রয়েছে, 14তম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল, দ্য ডগ ওয়েন্ট ম্যাড। তা একটা ডগ ম্যাড হয়ে গেছে, তো এটা কি ম্যাড, এটা ওটা তার কমপ্লিমেন্ট, তাহলে এটা কি কপুলেটিভ ভার্ব। সো বোঝা গেল, কপুলেটিভ ভার্ব আর লিঙ্কিং ভার্ব সেম জিনিস। তো আজকের মতন এ পর্যন্তই, পরবর্তী ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।